শহীদ কমলামেদির পূর্ণাঙ্গ মূর্তি উন্মোচন। বোকাঘাট গুলুং টেমেরা গাঁত কমলামেদির স্মৃতি উদ্যান উদ্বোধন। স্বাধীনতা সংগ্রামের এগারী অন্যতম শহীদ বোকাঘাট মহকুমার রঙামাটি মৌজার গুলুং টেমেরা গাঁর কমলামেদি। মিসিং সম্প্রদায়ের বিভিন্ন দল সংগঠনের দীর্ঘদিনিয়া দাবি উত্থাপিত হয়ে আছে যদিও এ পর্যন্ত শহীদ কমলামেদির স্মৃতি রক্ষার বাবে কোনো এখন সরকারে কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই। কিন্তু শেষত মিসিং স্বায়ত্তশাসিত পরিষদর বিশেষ উদ্যোগ শহীদ কমলামেদির পূর্ণাঙ্গ মূর্তি আর স্মৃতি উদ্যান। মিসিং স্বায়ত্তশাসিত পরিষদর 20 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে শহীদগুলির 79 সংখ্যক মৃত্যু দিবসত বোকাঘাটর গুলুং টেমেরা গাঁত উন্মোচিত হল পূর্ণাঙ্গ মূর্তি আর উদ্বোধন হল স্মৃতি উদ্যান। মিসিং স্বায়ত্তশাসিত পরিষদর মুখ্য কার্যবাহী সদস্য পরমানন্দ সারিঙিয়ায় কি কয় শুনক। শহীদ কমলামেদির 79 সংখ্যক মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইয়াতে আমি মিসিং স্বায়ত্তশাসিত পরিষদর আর্থিক সাহায্যে নির্মাণ করা শহীদ কমলামেদির আবক্ষ মূর্তি আজ উন্মোচন করা হয়েছে। আর এটু এনেকা ধরনের একটা মহান কার্য করবলে আমি অতি আনন্দিত হয়েছো। আর বহুদিনের পর এটু রাইজর দাবি আসলে 75 সংখ্যক শহীদ কমলামেদির মৃত্যু দিবস উদযাপন সমিতির দীর্ঘদিনিয়া আন্দোলনের মূরত পূর্ণাঙ্গ মূর্তি আর স্মৃতি উদ্যান লাভ করে স্বাভাবিকতেই সুখী বহু লোক। MSCক আমি স্মারকপত্র দিছিল আর সেই স্মারকপত্রের ভিত্তিত আজি সুন্দরক তখেতর প্রতিমূর্তি ইয়াদ স্থাপন করবলে সক্ষম হয়েছে। আপনাদের জানে যে দীর্ঘদিনিয়া সংগ্রাম আর দাবির ফসল আজি আমি রাইজ অত্যন্ত আনন্দিত আর ধন্যবাদ আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছো MSCক। এ পর্যন্ত শহীদগুলির স্মৃতি রক্ষার বাবে রাজ্য সরকারে কোনো ব্যবস্থা গ্রহণ ন করাত অবশ্যই ক্ষোভ ব্যক্ত করে উদযাপন সমিতি তথা মিসিং সম্প্রদায়ের একাংশ লোকে। এই 75 বছর কিন্তু কোনো একটা সরকারে ইয়াতে সমাধিস্থলীত তেখেতর আবক্ষ মূর্তি স্থাপন করার আসনি গ্রহণ নকরিলে রাইজের মাজে খুব আসলে। আর কমলামেদির মিরির কারণে কি মিরি স্বায়ত্ত শাসন পরিষদে করব লাগবে বলে কথা আছে নাকি? অসম সরকারের সার্বজনীন সরকারখনের দায়িত্ব নাই নাকি? সেইটা খুব আছে আর থাকিব। এই ইয়ার খবর বহিঃপ্রকাশ ঘটি থাকিব, সময় সময়ে ইয়ার রূপরেখা দেখি থাকিব আমার দাবি সমিতির তরফা। ইয়ার আগত বহুত থকা হয়ে গেল আঞ্চলিক দলের, ইয়ার আগতে বহুত থকা হয়ে গেল কংগ্রেস দলের ইত্যাদি, আনকি এতিয়া বিজেপি দলেরও সরকার চলি আছে। কিন্তু দুঃখের কথা বলে ভাবিছো মই এই কারণে যে যিজন জাতীয় শহীদ, জাতির গোষ্ঠী বর্ণ সম্প্রদায় নির্বিশেষে যাক সকলে স্মরণ করব লাগে, শ্রদ্ধা নিবেদন করব লাগে, সেই কামটো মিসিং স্বায়ত্তশাসিত পরিষদের হাতলে যেন পেলাই থা হয়েছিল। হ্যাঁ যে নহোক শহীদগুলিয়ে বহু পূর্বেই পাবলগিয়া সন্মান কিঞ্চিত হলেও পলমক হলেও পালে। সকলের আশা চিরযুগমিয়া হোক শহীদ কমলামেদির স্মৃতি। বোকাঘাটর পল্লব হাজরিকার রিপোর্ট, অসম লাইভ 24।